দারুণ গর্ত ঘুরছি, ঠিক আছে। আমার ফাঁদ পাতা তৈরি, এইবার হদল কুতকুত ভাল্লুকরা এই ফাঁদেই পা দেবে। এবার দেখবি হদল কুতকুত ভাল্লুক তোদের কেমন বারোটা বাজাই আমি। এখানে তো একদমই খাবার নেই লে। এর জন্য দায়ী তুই, কান্না বন্ধ কর। চল না বাইরে থেকে খাবার নিয়ে আসি। কোনো প্রশ্নই নেই, তুই একা যা। আমরা দুজনে গেলে ভালো হইলে দাদা। সময় নষ্ট না করে তাড়াতাড়ি যা, তুই কুড়ানি না করে গিয়ে খাবারটা নিয়ে আয়, যা যা বলছি যা। আচ্ছা দাদা, আমি শুনতে পেয়েছি। ও এতগুলো ফল, দারুন খেতে তো বেশ রসাল। এই ফলগুলো খেতে দারুন তো। এতগুলো ফাঁদ, ওলে বাপলে, এখানে এত ফাঁদ কে পেতেছে? আমাকে এখান থেকে পালাতে হবে। পালে 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 পালে। আমি কি সারা জীবন এখানে বন্দি থাকবো? এবার আমি কি করবো? তোর পক্ষে কথাটা বলা খুব সহজ। আমার মনে হয় এটা কেষ্টার কাজ। তুই সত্যি বলছিস? হ্যাঁ, ওকে আমি নিজের চোখে দেখেছি। জঙ্গলে এখন খুব বিপদ, সব জায়গায় ও জাল বিছিয়ে রেখেছে। গিয়ে দেখি আর কেউ আবার জালে পড়লো না তো। আরে বাবলে, কেষ্টার নাম শুনলে আবার বিরক্ত লাগে। তুই এখানে বাচ্চাদের মতো কাঁদছিস, আর হয়তো টাকলা কেষ্টা তোর কান্না শুনে হাসছে। মহারাজকে সম্মান দিয়ে কথা বল। করিস না, চুপ করিস না, আর আমাকে এখান থেকে বের কর, আমি পালিয়ে যাবো। আমি তোকে এখান থেকে বাইরে বার করতে পারি যদি তুই আমার একটা শর্ত মানিস। তাহলে শর্ত? কেমন শর্ত? তোকে আজ থেকে আমার দাস হয়ে থাকতে হবে, কি বলিস তুই? ছোট ওকে বোঝা তুই। হ্যাঁ, মহারাজের কথা শুনে চলা উচিত তোর, বুঝলি তুই? যদি রাজি থাকিস তাহলে যা না সময়। তাহলে এখন আমি আসছি। কি রে ছোটু, ঠিক বললাম তো? তাহলে চল এখন। দাঁড়া দাঁড়া, আমাকে এখান থেকে বের কর। রাজা কখনো তার প্রজাকে সমস্যায় ফেলে রেখে যেতে পারে না। শোন শোন, দড়িটা ধরে উপরে চলে আয়, বুঝেছিস? মনে হচ্ছে আমাদের নতুন দাসের শরীরে বেশ জোর আছে। একদম ঠিক বলেছেন মহারাজ। আরে ডাবলু,
তুই নিজেকে উপরে তোলার চেষ্টা কর, গাছটাকে টানিস না। ঠিক আছে। বলছিলাম আমাদের এখান থেকে বাইরে বার কর, পুরস্কার দেবো তোকে। কিন্তু আমি এটা কি করে করব? আমাদের গুহায় গিয়ে আমার দাদা বাবলুকে এখানে ডেকে নিয়ে আয়। বাবলু কাছে যেতে হবে। অবশ্যই মুক্ত করবে। ঠিক আছে বাবলু, তুই আমার উপর ভরসা রাখতে পারিস। বাবলু বিপদে পড়েছে, আমাকে বাবলুর কাছে যেতে হবে। বাবলু বিপদে পড়েছে, আমাকে বাবলুর কাছে যেতে হবে। দাদা আমাদের বাঁচাতে অবশ্যই আসবে। বাবলু বিপদে পড়েছে, আমাকে বাবলুর কাছে যেতে হবে। বাবলু বিপদে পড়েছে, আমাকে বাবলুর কাছে যেতে হবে। বাবলু বিপদে পড়েছে, আমাকে বাবলু বাবলু বিপদে পড়েছে, আমাকে বাবলুর কাছে যেতে হবে। ও, কেষ্টা বিপদে পড়েছে, ওকে বাঁচাতে হবে। আমি বাবলু, আর তুই কে? আমাকে যেন চেনে না। নেকা, আমি হলাম পেঁচা। বাবলু রাঞ্চো বাবু, এদের সবাইকে বাবলু ধরে রেখেছে। কেষ্টা ওদের বাঁচাতে যাচ্ছে। আমি ডাবলুর দাদা, আমি কি করতে যাব? তুই এসব কি আজে বাজে বকছিস? আমি আমি দাদা, তুই কি এটা বলতে চাইছিস যে কেষ্টা ওদের আটকে রেখেছে আর আমায় গিয়ে ওদের বাঁচাতে হবে? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। হ্যাঁ, আমি জানতাম যে পেঁচাদের বুদ্ধি আছে, কিন্তু তুই তো একটা নামও মনে রাখতে পারিস না। আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। তুই নিজের চরকায় তেল দে। আজ আকাশে দেখেছিস কি সুন্দর মেঘ ভাসছে? তোর রাস্তা মনে আছে তো? এই, এত দেরি হচ্ছে কেন রে? তোর দাদা কি খুব ভীতু নাকি? তুই বাজে কথা বলা বন্ধ করবি, ওরা যে কোনো মুহূর্তে এখানে এসে বলবে। এই নিজের মুখ বন্ধ কর, মহারাজের সাথে ভদ্রভাবে কথা বল। লিখছি কলেছে তোর রাজা। পাগলা, পাগলা আমার ভাই। দাদা, পাগলা আমার ভাই। খুব ভালো লাগছে দাদা, আমাদের বেল কলে খেতে। যদি কেষ্টা সব জায়গায় জাল বিছিয়ে না রাখতো তাহলে আমি অনেক আগে চলে আসতাম। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেল কল। এটা কি? বুঝতে পেরেছি। তুই দেখ আর শেখ। কি মজা, আমরা স্বাধীন হয়ে গেছি। আমি বলেছিলাম না দাদা আমাদের ঠিক বাঁচাবে। তোর কাছে আমরা কৃতজ্ঞ বন্ধু। আরে কোনো ব্যাপার না, তুই তো আমার খুব ভালো বন্ধু। কিন্তু তোরা তাড়াতাড়ি পালা, কেষ্টা এদিকেই আসছে। আরে তাড়াতাড়ি পালা তোরা, তাড়াতাড়ি। আমাদের এখান থেকে পালানো হচ্ছে, তাড়াতাড়ি চল। দাঁড়া তো। আমার মাথায় খুব ভালো একটা বুদ্ধি এসেছে। এটা কি হইলো? এই সব কেমনে হইল? আমার একটা প্ল্যানও সাকসেস হইতেছে না, আমার মাথাই নষ্ট হইয়া যাবে। আর এই লোহার খাসার আবার কি হইল? এটা কে করলো, কেন করলো? এটা নিশ্চয়ই ওই হদল কুতকুত ভাল্লুকরা করছে। ওরে বাবা রে, খুব জোরে লেগেছে। আমি সারুম না তোদের, আমি সারুম না।